শুধু আমার নবী না, আমার আল্লাহ হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসে। আর ওই হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দিয়েছে তাদের নামের পিছনে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করো। তোমরা কি জাতের মুসলমান আমার বুঝে আসে না, কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ, শুধু তাই নাই, হযরত হাসান এবং হুসাইন সম্পর্কে আমার প্যারে নবী রাহমাতাল্লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলেন, আমার হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের যুবকদের সর্দার। এই হাদিসটার গোপন একটা রহস্য রয়েছে। এর মুসলমান জান্নাতের যুবকদের সর্দার মানে জান্নাতের সকল পুরুষদের সর্দার, কারণ জান্নাতের মধ্যে কোনো মুরব্বি যাইব, কোনো শিশু যাইব, সব মুরব্বীরা জোয়ান হয়ে যাইব, সব শিশুরা জোয়ান হয়ে যাইব। হাদিসের মধ্যে আসছে যারা জান্নাতের মধ্যে যাবে তাদের বয়সটা হবে 30 থেকে 33 বছরের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, 30 থেকে 33। আপনি যদি আপনার বয়স যদি 80 হয়ে যায়, আপনি মৃত্যুবরণ করেন, 80 বছর না, আপনার বয়সটা 30 থেকে 33 থাকবে। আর জান্নাতের মধ্যে যতদিন থাকবেন, জান্নাত আবাদ ইলাবাদ, কাল জান্নাতের মধ্যে থাকবেন, আপনার বয়সটা এই 30 থেকে 33ই থাকবে, বয়স কমবেও না বাড়বেও না। আল্লাহু আকবার, জোরে বলবেন না। সুতরাং জান্নাতের যুবকদের সর্দার মানে সকল পুরুষদের সর্দার, কারণ জান্নাতের মধ্যে কোনো মুরব্বিও থাকবে না, কোনো ছোট্ট বাচ্চারাও থাকবে না। এই জন্য আহলে বাইতের মহাব্বত, ইমাম হাসান হুসাইনের মহাব্বত আমাদের ভিতরে পয়দা করার দরকার আছে না নাই বলেন? আর জোরে কোন দরকার আছে না নাই? এই দেখবেন এই মাসের মধ্যেই আপনি ফেসবুক ইউটিউবের মধ্যে দেখবেন এই টেলি মৌলবিগুলা এরা হাদিস সারব, ইয়াজিদ জান্নাতি ইমাম হুসাইনের দোষ ছিল, ইমাম হুসাইন নাকি নিজের স্বার্থের জন্য কুফার জমিনের মধ্যে গেছে। পর্যায়ক্রমে আমি বিষয় ভিত্তিক ইনশাআল্লাহ আজিজ আলোচনা করার চেষ্টা করব। সুতরাং ইয়াজিদ মার্কা মৌলবীরা আরো যতই বলুক, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাদেরকে কঠিন জবাব দেওয়ার মতো দলিল আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী প্রেমিক হিসাবে, হুসাইনি প্রেমিক হিসাবে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আল্লাহুম্মা আমিন।